মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে তবে সে রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের রিয়াল মহব্বতকারী, আর যদি ভালোবাসে বলে কিন্তু আনুগত্য করে না সে আসলে কি ভালোবাসাকারী না আসলে বন্ধু? এক নম্বর দায়িত্ব, তাহলে আমরা যদি আল্লাহকে ভালোবাসি আমাদের প্রথম কাজ হবে বিশ্বনবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করা। যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভালোবাসে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে তার ফল হলো দুইটা, যেই ফল দুইটা একজন মানুষের জীবনের ভীষণ এবং মিশন। সে কি শুনুন, ইউহিব্বুকুমুল্লাহু ওয়া ইগফিরু লাকুম যুনুবাকুম আল্লাহু গফুরুর রহিম। যদি কোনো ব্যক্তি আল্লাহকে ভালোবাসে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করে তাহলে তারা যেন জেনে নেয় স্বয়ং আল্লাহ তাদেরকে ভালোবাসে, আর আল্লাহ তাদেরকে ভালোবাসেই ক্ষান্ত হবেন না। ওই ব্যক্তি আল্লাহর ভালোবাসা করার সাথে সাথে নবীর আনুগত্য করার সাথে সাথে তার জীবনে যত পাপ ছিল আল্লাহ সব পাপগুলো ডিলিট করে দিবেন। তাহলে আল্লাহকে ভালোবাসলে নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের আনুগত্য করলে দুটো ফলাফল, একজন ব্যক্তিকে আল্লাহ ভালোবাসবেন আর তার পাপগুলো ক্ষমা করে দিবেন। আপনাদেরকে একটা প্রশ্ন করি, আল্লাহ যদি কাউকে ভালোবাসেন তার পাপ ক্ষমা করেন তাকে জাহান্নামে দিবেন না জান্নাতে দিবেন? তাহলে একেবারে আয়াত থেকে স্পষ্ট লোকটা আসলে যেন জান্নাতের সনদ পেয়ে গেল, সুবহানাল্লাহ। আচ্ছা, পাত্র আয়াতটি থেকে আমরা একটা তথ্য পেলাম, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে হবে। কতটুকু? আশাদ্দু হুব্বাল্লিল্লাহ, এই সৃষ্টির মধ্যে যা কিছু রয়েছে সব কিছুর চাইতে বেশি ভালোবাসা পাবেন কে? আল্লাহ। আচ্ছা, সবাই আল্লাহর নামটা বলেন না কেন? কে? আল্লাহ। আচ্ছা, কোন ব্যক্তি যদি আল্লাহকে ভালোবাসে তারে তার ফলাফলটা শুনুন। সহিহুল বুখারি 6040 নম্বর হাদিস, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইযা আহাব্বাল্লাহু আবদান, আল্লাহ রাব্বুল আলামিন যদি কোন বান্দাকে ভালোবাসেন, নাদা জিবরিল, আল্লাহ রাব্বুল আলামিন জিবরাইলকে ডাকেন। জিবরাইলকে মানুষ কথা বলেন? জিবরাইলকে মানুষ না, ফেরেশতা, পাশাপাশি ফেরেশতাদের সর্দার, তাকে ডাকেন, ডেকে বলেন, হে জিবরাইল তুমি শোনো, নিশ্চয় আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা অমুক আব্দুল্লাহকে ভালোবাসেন। তার নামটা কার কাছে বলেন? জিবরাইলের কাছে। আপনারা যদি আসলে আল্লাহকে ভালোবাসেন তাহলে আপনার নামটা স্বয়ং আল্লাহ জিবরাইলকে শুনিয়ে দেন, অমুক এলাকার অমুক আব্দুল্লাহকে আমি ভালোবাসি বলেন, সুবহানাল্লাহ। এরপরে বলেন, জিবরাইল শোনো তোমার একটা দায়িত্ব বেড়ে গেছে, ফাআহিব্বুহু, আমি যেহেতু তাকে ভালোবাসি তুমি জিবরাইলও তাকে ভালোবাসো। এরপরে জিবরাইলও তাকে ভালোবাসেন। এবার জিবরাইল শোনেন, জিবরাইল কি করে? আসমানের ফেরেশতাদের সবাইকে ডেকে বলেন, হে আসমানের ফেরেশতারা তোমরা শুনে রাখো, অমুক আব্দুল্লাহকে আল্লাহ ভালোবাসেন, আমিও ভালোবাসি, তোমরা যারা আসমানের ফেরেশতারা রয়েছো তোমরাও তাকে ভালোবাসো। হাদিসটি কি পাওয়া গেল? আল্লাহকে ভালোবাসলে আল্লাহর ভালোবাসা পাওয়া যায়, আল্লাহকে ভালোবাসলে জিবরাইলের ভালোবাসা পাওয়া যায়, আল্লাহকে ভালোবাসলে সমস্ত ফেরেশতাদের ভালোবাসা পাওয়া যায়। এই ব্যক্তিদের ভালোবাসা যখন আপনি পাবেন তখন হাদিসের শেষ অংশ, সুম্মা ইউদাউ লাহুল কবুলু ফিল আরদি ফি আহলি সাম আহলিল আরদি, অতপর এই ব্যক্তিকে জমিনে যত মানুষের মানুষ আছে তাদের মধ্য থেকে আল্লাহ রাব্বুল আলামিন একটি মাকবুল কবুলকৃত বান্দা হিসেবে কবুল করে নেন। আমরা কি এমন বান্দা হতে চাই? হতে চাই কি না? যদি হতে চাই তাহলে আল্লাহ সুবহানাহু ওয়া তাআলাকে ভালোবাসতে হবে সব কিছুর চাইতে বেশি। আরেকটা হাদিস শুনুন, যে হাদিস আপনাদের খুবই জরুরি, এটা সহিহুল বুখারি 16 নম্বর হাদিস, আনাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলেছেন, একজন ব্যক্তি তখন ইমানের স্বাদ পাবে যখন ব্যক্তির মধ্যে তিনটি গুণ থাকবে। কয়টি গুণ? হাদিসে মনে রাখবেন, কয়টা গুণ? এক, আইয়াকুনাল্লাহু ওয়া রাসূলুহু আহাব্বা ইলাইহি মিম্মা সিওয়াহুমা,
সেই ব্যক্তি আল্লাহ এবং আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে যতটা ভালোবাসবেন, আল্লাহ এবং আল্লাহ রাসূলকে বাদ দিয়ে পৃথিবীতে যা কিছু আছে সব কিছুর চাইতে বেশি ভালোবাসবেন আল্লাহ এবং তার রাসূলকে। এক নম্বর গুণ। দুই নম্বর বৈশিষ্ট্য হলো যখন সেই ব্যক্তি আইয়াহিব্বাল মারআ কোন ব্যক্তিকে ভালোবাসবে ইল্লা হুব্বান লিল্লাহি, শুধু আল্লাহর ভালোবাসা পাওয়ার জন্য কোন ব্যক্তিকে ভালোবাসবে, মানে কাউকে ঘৃণা করলেও আল্লাহর জন্য, ভালোবাসলেও আল্লাহর জন্য, মহব্বত করলেও আল্লাহর জন্য, কাউকে ঘৃণা করলেও, শত্রুতা করলেও কার জন্য? তিন নম্বর গুণ হলো একবার একজন ব্যক্তি ইসলাম গ্রহণ করার পর, ইমান গ্রহণ করার পর পুনরায় কাফের, বেঈমান, ইহুদি, নাসারা, হিন্দু, বৌদ্ধ ওই সকল ধর্মে ফিরে যাওয়া তার কাছে এতটা অপছন্দ হবে, তাকে যদি ধরে জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করা হয় সে যেরকম অপছন্দ করবে এই রকম করতে হবে। আপনাদের মধ্যে কেউ কি আছেন কাউকে যদি জ্বলন্ত অগ্নিতে নিক্ষেপ করে দেওয়া হয় আপনি বলবেন ঠিক আছে আমাকে ফালাই দেন এরকম বলবে? সে বাঁচার চেষ্টা করবে না? জ্বলন্ত অগ্নিতে পতিত হওয়া যেমনটি অপছন্দ করা, সে ইসলাম ধর্ম গ্রহণ করার পর অন্য ধর্মে ফিরে যাওয়াটাকে এই রকম অপছন্দ করবে। সুবহানাল্লাহ। কয়টা গুণ? এই তিনটা গুণ যদি পায় থাকে তাহলে সে ব্যক্তি ইমানের স্বাদ পাবে। ইমানের স্বাদটা কি আপনাদেরকে বলি, এখানে কোনো ব্যক্তি কি আছেন গরম চা খেয়ে জিব্বা পুড়িয়ে ফেলছেন? আছেন কেউ? আর কেউ নাই, আমি পুড়াইছি। আমি যখন শুরুতে একদম শুরুতে চা খেয়েছিলাম তখন বাস এটা তো শরবতের মতো মুখে দিছে, আর তো যা মনে হয় তা হয়েছে, বুঝেন। এরপরে এক সপ্তাহ পর্যন্ত আর খাবার যা খাই কিচ্ছু ভালো লাগে না। তার মানে কি স্বাদের যে একটা টেস্টের যে ওই এই ইঞ্জুরি ছিল ওটা নষ্ট হয়ে গেছে। ঠিক এরপরে আমি যত খানা খাই খানা পেটে যায়, আমার রক্তে মাংসে কাজ করে কিন্তু মুখে কোনো স্বাদ পাই না। এখন যেই ব্যক্তির মধ্যে এই তিনটি বৈশিষ্ট্য থাকবে না সেই ব্যক্তি ইমান গ্রহণ করতে পারবে, মুসলিম থাকবে কিন্তু ইমানের স্বাদ অনুভব করতে পারবে না। ইমানের স্বাদ যদি অনুভব না করেন আপনার ইমান কখনো পাকা হবে না। একজন ব্যক্তির নাম আপনারা শুনেছেন, খাব্বাব ইবনে আরাক রাদিয়াল্লাহু তাআলা আনহু, তাকে ইসলাম গ্রহণ করার অপরাধে জ্বলন্ত অগ্নির উপরে একেবারে এই কয়লার উপরে এভাবে জাত্তা ধরে ফেলেছিল, যার ফলে তার নিজের শরীরের মাংস, রক্ত, চামড়া গলে আগুন নিভে গেছে। বলেন কত বড় কষ্ট পেয়েছেন, তারপরে তিনি ইসলাম থেকে এক চুল পরিমাণ বিচ্যুত হন নাই। এটা কি ইমানের স্বাদের ফলাফল? আরেকটি হাদিস শুনুন, একজন ব্যক্তির দৃষ্টান্ত আপনি পেশ করব, যিনি আল্লাহকে ভালোবেসেছিলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবেসেছিলেন, যার ফলাফলে আল্লাহ এবং আল্লাহর রাসূলের ভালোবাসাও পেয়েছিলেন। বলেন সুবহানাল্লাহ। ব্যক্তিটার নাম আপনাদের জানতে মনে চায় কিনা জেনে নিন। সহিহুল বুখারী 4210 নম্বর হাদিস, সাহাবী রাদিয়াল্লাহু তাআলা আনহু বলেন, রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম খায়বার যুদ্ধে খায়বার বিজয় করার জন্য কয়েকজন সাহাবীকে নেতৃত্ব দিয়ে জিহাদে পাঠিয়েছিলেন। কয়েকবার জিহাদ করা হয়েছে কিন্তু খায়বার বিজয় হয় নাই। একদিন রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বিকেলবেলা ঘোষণা করলেন, লা উতিয়ান্নার রায়াতা গাদান নজুরান, আমি আগামীকালকে এমন একজন ব্যক্তির হাতে খায়বারের ঝান্ডা দেব, খায়বার যুদ্ধের নেতৃত্ব দেব, ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলাহু, তার এক নম্বর বৈশিষ্ট্য সে আল্লাহকে ভালোবাসে, রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসে, আর দুই নম্বর ফলাফল হলো ইউহিব্বুল্লাহ ওয়া রাসূলুহু, স্বয়ং আল্লাহ এবং আল্লাহর রাসূল তাকে ভালোবাসেন। বলে সুবহানাল্লাহ। এক নম্বর ফল, তিনি আল্লাহকে ভালোবাসেন, রাসূল নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন, আর দুই নম্বর ফল, এর পরিপ্রেক্ষিতে তিনি আল্লাহর ভালোবাসাও পেয়েছেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামের ভালোবাসা পেয়েছেন। তিন নম্বর বৈশিষ্ট্য, কালকে আমি যার হাতে এই ঝান্ডাটা দেব আল্লাহ তার মাধ্যমেই খায়বারের বিজয় দান করবেন। সুবহানাল্লাহ। এখন ব্যক্তিটাকে নামটা তিনি সাইলেন্ট রাখলেন, এখন আর কিছু বলেন নাই। রাত্রিবেলায় সাহাবীরা শুইতে গিয়ে চিন্তা করে, এই লোকটা কে যিনি আল্লাহকে ভালোবাসেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লামকে ভালোবাসেন,
এর পরিপ্রেক্ষিতে আল্লাহ তাকে ভালোবাসেন, নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি তাকে ভালোবাসেন, এরকম সম্মানিত লোকটা কে? হায় আল্লাহ, কালকে যদি নবী আমার নামটা ঘোষণা করে আমার কাছে দায়িত্ব দিত, কালকে আমার জীবনটাই ধন্য হয়ে যেত। সুবহানাল্লাহ। এখন আশা তো সবার, সবাইকে দিবেন না একজনকে দিবেন? সকালবেলা ভোরে ভোরে সবাই নবী মুহাম্মদ সাল্লামের কাছে উপস্থিত, আশা যেন আমার হাতে যুদ্ধের ঝান্ডাটা প্রদান করেন, আমি যেন যুদ্ধের নেতৃত্ব দেই, এবং রাসূল যে বৈশিষ্ট্য বর্ণনা করেছেন আমি যেন সেই বৈশিষ্ট্যের অধিকারী হই। সবাই গেলেন, একজন ব্যক্তি যান নাই। এবার নবী সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম ভিড়ের মাঝে খুঁজছেন, তাকে না দেখে বলছেন, ফাকালে আইনা আলিয়ুন, এ তোমাদের মধ্যে আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কোথায়? বলেন সুবহানাল্লাহ, আলী কোথায়? একজন বলল, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু এখানে আসতে পারেন নাই, তিনি অসুস্থ, তার চোখে ভাইরাস হয়েছে, চোখের রোগের কারণে তিনি অসুস্থ, এখানে আসতে পারেন নাই। নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম বলছেন, তাকে ডেকে নিয়ে আসো। তাকে ডেকে নিয়ে আসা হলো। এবার ডেকে নিয়ে আসার পর রাসূল সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম তার মুখের লালাটা তার চোখে লাগিয়ে দিলেন, চোখে লাগানো শেষ চোখটা একেবারে পরিপূর্ণ সুস্থ হয়ে গেল। এবার আলীকে বলছেন, আলী শোনো, আজকে আমি তোমাকে খায়বার যুদ্ধের নেতৃত্বের ঝান্ডা প্রদান করলাম, তুমি জেনে রাখো আজকে তোমার মাধ্যমে যদি একটা মানুষ হেদায়েত হয়, খয়রুল্লাক মিন হুমরিন নামি, তাহলে তোমার জন্য আল্লাহর রাস্তায় একটা লাল উট দেওয়ার চাইতে বেশি নেকি হবে। সুবহানাল্লাহ। আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু জিহাদে চলে গেলেন। আমি এখান থেকে যে পয়েন্ট আউট করেছি, বলেন তো আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু কাকে ভালোবাসতেন, আর কাকে ভালোবাসতেন, এর ফলাফল হিসেবে তিনি কার ভালোবাসা পেয়েছেন? আর নবী মুহাম্মদ সাল্লামের ভালোবাসা পেয়েছেন। তাই এ হাদিসের এতটুকু অংশ দ্বারাই বোঝা যায় আলী রাদিয়াল্লাহু তাআলা আনহু নিশ্চিত একজন জান্নাতি সাহাবী, এতে বিন্দু মাত্র কোনো সন্দেহ আছে নাই। আচ্ছা, আল্লাহর ভালোবাসা, নবী মুহাম্মদ সাল্লামের ভালোবাসার গুরুত্ব সম্পর্কে কয়েকটা একটা আয়াত আর কয়েকটা হাদিস আপনাদেরকে শোনালাম। এরপরে আপনাদের উদ্দেশ্যে কিছু কথা, এখানে যে সকল ব্যক্তিবর্গ আছেন, আমার মাইকের আওয়াজ যে পর্যন্ত যায়, হিন্দু বৌদ্ধ খ্রিস্টান এরা বাদ দিয়ে যারা মুসলমান আছেন, আল্লাহকে ভালোবাসে না, নবী মুহাম্মদ সাল্লামকে ভালোবাসে না, এমন কোনো মানুষ কি আছে? নাই, সবাই ভালোবাসে।